পৃথিবীতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ ফেসবুক ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বেসিক্যালি আমি যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কতজনের মোবাইলে লগ ইন আছে, বা অনেক সময় দেখা যায় যে আমাদের ইমেল অ্যাকাউন্ট বা আমাদের নাম্বারটা পাসওয়ার্ডটা যে কোনো একজনের মোবাইলে দিয়ে লগ ইন করলাম, সেটা দেখা যাচ্ছে আমরা লগ আউট করার পরে কিন্তু তারা কিন্তু সেটা অনেকভাবে কিন্তু হ্যাক করে রাখতে পারে। সো অনেকভাবে কিন্তু সে অন্যজন চালাতে পারে। সো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কতজনের মোবাইলে বা কতটা ডিভাইসে কানেক্টেড আছে বা কতজন ইউজ করছে সেটা আপনাকে দেখতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। সো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুবই সহজে বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কতজনের মোবাইলে বা ডিভাইসে কানেক্ট আছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলে না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন এমন নতুন নতুন ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পেতে। আপনার ফেসবুক কতজন ইউজ করে সেটা দেখতে হলে আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে বা ফেসবুকটা ওপেন করতে হবে। সো আমি ফেসবুক লাইটটা ওপেন করলাম, আপনি যে কোনো ফেসবুক ওপেন করতে পারেন। সো আপনি যেটা করবেন, ওপেন করার পর এখানে দেখতে পারবেন লাস্টে দেখতে পারবেন একটা থ্রি মাইনাস অপশন। সো আপনাকে যেটা করতে হবে থ্রি মাইনাস অপশনে ক্লিক করতে হবে। সো আমি থ্রি মাইনাস অপশনে ক্লিক করলাম, এর মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে সেটিংসটা খুঁজে বের করতে হবে। সো সেটিংসটা খুঁজে বের করার পর সেটিংসে ক্লিক করুন এবং সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগ। সো আপনি কী করবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সো আপনি কী করবেন, এই অপশনে ক্লিক করবেন। সো আমি এখন যখনই এই অপশনে ক্লিক করব তখনই কিন্তু আমাকে এইখানে দেখাই দেবে কতটা ডিভাইসে আমার কানেক্টেড আছে। সো এখানে আমি সিম মোডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পারছেন এখানে আমি কতবার ডিভাইসে কানেক্ট করেছি এবং আমি কোন লোকেশন থেকে কানেক্ট করেছি সেটা কিন্তু এখানে দেখতে পারছেন। সো আমার ফোনের মডেলটা এখানে শো করবে, আপনার যে ফোনটা ইউজ করেন সেই ফোনটা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। সো আপনি যে ফোনের মডেলটা আছে সেই ফোনের মডেলটা এখানে মিলাই নেবেন এবং অন্য কোনো মডেল যদি থাকে আপনি নিচ থেকে কিন্তু ব্লক করে দিতে পারবেন বা আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এমন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।